ব্রিটেনে করোনা মহামারীর দরুন গত মার্চ মাস থেকে সর্বত্র বড় ইভেন্টস ভেনুগুলো বন্ধ রয়েছে এতে মহামারীর আগে আগাম বিয়ের অনুষ্ঠানের জন্য হল বুকিং দেয়া জামানতের টাকা গচ্চা গেছে বহু বাংলাদেশি পরিবারের হল মালিকেরা বলছেন তাদের রি বুকিংয়ে সুবিধা দেওয়া হবে এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব ব্রিটেনে করোনা মহামারীর স্বাস্থ্যবিধিতে পড়ে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে বড় ইভেন্টস বেনুগুলো। এতে করে ফেরত পাচ্ছেন না আগাম বিয়ের অনুষ্ঠানের জন্য হল বুকিং দেয়া জামানতের টাকা বহু বাংলাদেশি পরিবার আমরা রিফান্ড পলিসি এখন অবধি কোন ধরনের কোনো রিফান্ড থাকতো না यस তারারে সবগুলো আমরা প্রপোজ দিলাম মানে ফিউচার ডেট নেওয়ার লাগে হ্যাঁ যদি এখন ফেউ যদি কোইন জেনে বলে না ফিউচার ডেট তো তারা ফাংশন করতে নাই তে معناتো তারারে ক্রেডিট নোট আমরা দেয়ার দিব যারা যাতে করে গিয়ারি তারার ই দামানখন্নার বিয়া যদি আদেও করেন না তে ফ্যামিলির মাঝে অন্য ফেওয়াছন যারা পিয়ারার মাঝে তারা ই ক্রেডিট নোট তারা ইউজ করতে পারবা यस কাস্টমারের কাছে যেগুলা ফা আছে বা কাস্টমার যারা জেবা যারা ফাইতা আমরা তদন্ত করতে সময় লওয়ার চেষ্টা হলান সময় লইরাম এবং দিতাম আমরা পয়সা মানে কইরাম দিমু বাট উই খান পে এনিথিং আনলেস আওয়ার ক্যাশ ফ্লো যদি স্টার্ট না হয় তাইলে আমরা বনি পয়সা দেওয়ার মতো তো আমরা সোর্স না তাহলে তো আমরা পয়সা দিতাম পারতাম না হল মালিকরা বিকল্প সুবিধার কথা বললেও জামানতকারীরা এর উপর ভরসা পাচ্ছেন না এখন চারটি অপশন দিছে এটা হইলো গিয়া অপশন দেন ডেট পোস্টপোন করোকা দুই নম্বর কইছে তারা ভাউচার নেওকা ভাউচার নি আমরা কিতা হইতো তিন নম্বর কইছে ড্রাইভ ইন ওয়েডিং এটা তো সম্ভবও না চার নম্বর যেটা হয়েছে যে রিফান্ড পাইবাই হয় লয়ারের থ্রুতে আমরা রিফান্ডটা পাইব আমার প্রশ্নটা হইল গিয়া আমরা বিশ্বাস করিয়া দিছি আপনারা ভেনিওয়ালা বলতে রে আমরা লয়ারের কাছ এই গিয়া পয়সাটা কিনে আনতাম মহামারীর এ দুর্দিনে বন্ধ হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হল মালিকরা নিজেরাও দুর্দশাগ্রস্ত হিসেবে সরকার সহ সকলের সহযোগিতা কামনা করছেন চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন